পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে, পঞ্চায়েতের বদলা লোকসভায় হবে। অন্য কে কোথায় কি আছে জানি না, টিভিতে কি দেখাচ্ছে, চাঁদে কি আছে, মঙ্গল গ্রহে কি আছে জানি না। যাদবপুরে সিপিএম জেতার জন্য নেমেছে, যাদবপুর লোকসভা আমরা জিততে বলে নেমেছি, এবং এই জেতার কাজ তৃণমূলকে আমরা হারাব। যাদবপুরে সাতটা বিধানসভা জুড়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা অন্য কারণ নেই, কেউ নেই। লাল ঝান্ডা আছে সাতটা বিধানসভা জুড়ে যাদবপুরে তৃণমূলকে হারাতে। আমি এই অঞ্চলের মানুষের কাছে সবিনয় আবেদন করে যেতে চাই, যদি তৃণমূলকে হারাতে হয় বড় ফুলে ভোট দিলে কাটাকাটি হয়ে ছোট ফুলের সুবিধা হয়ে যাবে, তাহলে ঘাস ফুল যদি বিষ ফুলে রূপান্তরিত হয় তাকে কাটার জন্য হাতে কাস্তে যারা তুলে নিয়েছে তাদেরকে আমরা নিজ রুটির দাবি দাওয়া নিয়ে নেমেছি, জিনিসের দাম কমানোর জন্য নেমেছি, চাকরির জন্য নেমেছি, 100 দিনের কাজটা শুধু ফেরানো নয় পারলে 200 দিনের কাজ করার জন্য নেমেছি, আমরা মা বোনদের নিরাপত্তার জন্য নেমেছি, আমরা স্কুল কলেজ হাসপাতাল রাস্তাঘাট। আমি প্রার্থী হিসেবে গোটা চত্বর আস্তে আস্তে শুনলাম জলের কি খারাপ অবস্থা, রাস্তার খারাপ অবস্থা, এই সমস্যাগুলো আপনাদের আশীর্বাদ পেয়ে সমাধান করার জন্য আগামী দিনে চেষ্টা করব। আপনাদের সকলের আশীর্বাদ চেয়ে প্রার্থনা করে আপনাদের সমর্থন করে আমার ছোট কথা শেষ করছি, ভালো থাকবেন সকলে। তৃণমূল ক্ষমতায় না আসতো তাহলে সন্দেশ খালি হতো না, যদি তৃণমূল ক্ষমতায় না আসতো তাহলে খাটের তলায় ফ্ল্যাটের তলায় মন্ত্রীদের কোটি কোটি টাকা পাওয়া যেত না, শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী সহ অর্ধেক ক্যাবিনেট জেলে বসে আছে বাংলার মানুষকে দেখতে হতো না, যদি তৃণমূল ক্ষমতায় না আসতো এক একটা ভোটে এক একটা ওয়ার্ডে কাউন্সিলর 98% ভোট পেয়ে জিতছে, এই দুরবস্থা গণতন্ত্রের বাংলার মানুষকে দেখতে হতো না। পার্টে বামপন্থীরা জিতেছিল, পঞ্চায়েতে কেড়ে কুড়ে নেওয়া হয়েছে, এই নির্লজ্জতার নিদর্শন বাংলার মানুষকে দেখতে হতো না। আমরা সবাই মিলে তৃণমূল যাতে আর না থাকে, তৃণমূল যদি না আসতো তৃণমূল আগের যে সময়টা ছিল সেইটা আবার ফেরানোর জন্য লড়াই করতে নেমেছি, এইবারে সেইটা অনেকটা হয়ে যাবে, আর 26-এ যেটুকু বাকি আছে অন্তর্জলি যাত্রা করিয়ে দেবো। ভাই প্রার্থী পছন্দ তো, প্রার্থী পছন্দ তো, লোককে সংসদে পাঠাতে পারি যাতে সংসদটি স্বচ্ছ